এখনো আপনারা আসামখানে 12 তমনে সর করিয়া দেখুন যে পরিবারও আল্লাহর ভয় আর ডর আছে যে পরিবারও শরীয়ত ঠিক আছে যে পরিবারও নামাজ কায়েম আছে এই পরিবারও মুআমেলা ঠিক আছে হারাম হালালের তমিজ আছে এই পরিবারও আল্লাহর লগর সম্পর্ক ঠিক আছে আজ তো পরিবার বিলকুল আউরি জাউরি শুধু নাম মুসলমান কোনচান যদি নাম রাখিয়া আর 10টা নাম যদি রাখন বলে আমি মুসলমান আর কবর যান যদি কোনচান রিহাই মিলবনি ভাই জি আরে মুসলমান ইসলাম নাম রাখিয়া আর মুসলমান প্রকাশ করিয়া জমিন বেনমাজি হইয়া বেফর্দা হইয়া বে হায়া হইয়া হারাম মাল উপার্জন করিয়া কবর যাওয়ার লগে লগে ধরা পড়ি যাইব মৌতর সময় জাহান্নাম আপনার চকুর সামনে রাখা হইব হযরতে ঈসা আলাইহিস সালাম জাহান্নাম কিদা এটা দেশরানি কোনো দিন জাহান্নাম আরে এই জাহান্নামের লাগিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে খান্দিতে খান্দিতে ফনা ফিল্লা হইয়া যাইতা হযরত ঈসা আলাইহিস সালাম একদিন তান হুজরার মধ্যে তাইন খাড়া মালিকুল মউত সাম সামনে আইস আবার পরে ঈসা আলাইহিস সালাম ফরমাইলা আমার মিলিটারি শামসুদ্দিন সাহেব তাই পেন্ডলর খরচ যেটা হয়েছে জোয়ান ভাইয়ের হলে খরচ হইন এই খরচর লাগি তাই 1000 টাকা আপনার ভিতরে দান খরচ হইন আল্লাহ পাকে তান সদকারে কবুল করুক আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حضرت عيسى عليه السلام فرمائل ارے مالک الموت এখন তো দেখিয়া তুমি স্বাভাবিক একজন ফরিশতা আর কোন অদল বদল তোমার কাছে আসেনি বলে ও ঈসা ও আল্লাহর নবী আমার উল্টা উল্টি অদল বদল আপনি যদি দেখেন তাহলে আপনি জমিন বেকরার হইয়া যাইবা বলে আর কিতা আপনার পাল্টা পাল্টি উল্টা উল্টি বলে যারা মুসলমান হইব আর বন্দনা লোন ব্যবহার করব মুসলমান হইব বেপরদামি করব মুসলমান হইব হারাম মাল আদান প্রদান করব এরার সামনে আমি যে ভূমিকা আর যে সুরত নিয়ে যাইম হে হিসাব নে বেকরার হই যাইবা দেখার লগে লগে বলে তাইলে আমার একবার ও সুরতটা দেখাও হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইলা হযরতে মালিকুল মউতে ফরমাইন নবী এই সূরা যদি আপনি দেখেন তাহলে আপনি বেহুশ হয়ে যাইবা বারবার কথা আদান প্রদান করার পরে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা ও আজরাইল ও আমার মালিকুল মউত আমার নবীরে তোমার আসলি সূরত তাকিয়া আরে গুনাহগার হলো রূহ কবজ করবা এ যে হাইসিয়তে ওই হাইসিয়ত ও নমুনাটা তুমি দেখাইলা হযরতে ঈসা আলাইহিস সালাম রে কইল যে আপনার চেহারা আমার তাকে ঘুরাইন হযরতে ঈসা আলাইহিস সালাম জিব্রাইল আজরাইল আলাইহিস সালাম তাকে চেহারে ঘুরাইলা আর হযরতে আজরাইল আলাইহিস সালাম পাল্টিয়া গেলা মাথা তাকে লইয়া সুল লম্বা হইয়া টখনু পর্যন্ত ডাবিয়া গেল মাথার তাকে সুল পার ফানি আইক পর্যন্ত ঘুরিয়ে এলো কমপ্লিট জিসিম তো দেখা যায় না আর ও পরিমাণ মোটা হইলা যে পাহাড় কিতা এই চেয়ারও বড় এই চেয়ারও মুঠা দেখা যাক হযরতে মালিকুল মউত ফরিশতার খানে আর নাখে খোলা কইলা খানে আর নাখে দিয়া জাহান্নামের আগুনির পুরি উড়াউড়ি করতে দেখা গেল সুখ দিয়াও খানে দিয়াও নাখে দিয়া জাহান্নামের পুরি খালি উড়ি উড়ি যা
حضرت عیسی علیہ السلام بے ہوش ہوئی گئے اللہ رب العالمین منشا ہوئی اللہ تعالی فرمائیلا او عزرائیل আমি আল্লাহর হুকুমে আসনি সুরত গুরিয়াই যাও হযরতে আজরাইল আলাইহিস সালাম আসনি সুরত গুরিয়াইলা হযরতে ঈসা আলাইহিস সালামর আল্লাহর হুকুমে বসে হইলো আবার মালিকুল মউতর দিকে নজর উঠাইলা দেখলা না না এখন তো আমার আসলি মত দেখা যার স্বাভাবিক একজন মানুষ হযরতে আজরাইল আলাইহিস সালামে ফরমাইন যারা আলি আল্লাহর ভয় আর ডরে নামাজ কায়েম করলো আল্লাহর ভয় আর ডরে হারাম মাল হারাম গজাতেই বসিয়া থাকলো তার আওলাদে তার পরিবারে দিনদার বানাইলো তার সামনে আমি মালিকুল মউত মেসা অবস্থাতে মসজিদের ইমাম সাবর সুরত লইয়া নতুবা তার পরিচয় কোন যে কোন বন্ধু দিনদার যদি তখন এন সুরত লইয়া আমি আজরাইল সামনে হাজির হইয়া যাই আর গসব হইব বেহেশতি আপেল বেহেশতি খেজুর বেহেশতি আঙ্গুর বিতরণ শুরু হইব আর এর ভিতর দিয়া আল্লাহর বান্দা রূহ কবজ হইব আল্লাহর বান্দা টের পাইতা না হোক সুবহানাল্লাহ আর যদি জাহান্নামী হই আল্লাহর নাফরমান হই জাহান্নামের আগুন সামনে রাখা হইব জাহান্নামের আগুন দেখার পরে আল্লাহর বান্দার ভিতর সমস্ত পাশগুলা জুড়ি হইয়া যাইব অর্থাৎ পাশ বলতে জোড়া যেন যেন জোড়া আছে সারা জোড়া তছনছ হয়ে যাইব গিয়া আজরাইল আলাইহিসসালামর এই ভূমিকা এই অবস্থা আর এই জাহান্নামের এই হাব ভাব দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনে মউতর সময় আমরা এই আযাব তাকিয়া কবরের জাহান্নামের আযাব তাকিয়া কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামের আগুন তাকি আমরা হকলরে আল্লাহ বাসাইতা আর আল্লাহ তাআলা হকলরে হেফাজতে রাখতা হুক আল্লাহুম্মা আমিন বাইয়াইন হল এখনো আল্লাহরে আমরা ডরাই আর আমরার জিন্দেগি আমরা সামনে আনিয়া আল্লাহর কাছে আমরা তোবার হাত বাড়াই আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ তোবা কবুল করনেওয়ালা আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন হে আমার ইমানদাররা তোমরা যখন গুনাহ করিলাও আর গুনাহ করিয়া যখন কও বলি আয় আল্লাহর করতাম নাই আয় আল্লাহ আর কোনো দিন নামাজ ছাড়তাম নাই আর কোনো দিন সুদ খাইতাম নাই আর কোনো দিন বদমাশির লাইনে ঘুরতাম নাই আয় আল্লাহ অপর মালর উপরে আমি আর কোনো দিন লালচ করতাম নাই এরপরে আল্লাহ পাকে ফরমাইন আমার এই বন্দারে আমি আল্লাহ পরিবর্তন করিয়া দিলাই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে তোমাতান যদি জমিনও আল্লাহ ওয়ালা হও আল্লাহ ডরানে ওয়ালা হও তে মন করিও যে তোমাতানোর জিন্দগির জিম্মা আল্লাহ পাকে তান কুদরতি হেফাজতের মধ্যে লই লইছেন হুক সুবহানাল্লাহ জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনবার আগে গোটা মক্কা মুআজ্জমার মানুষ হল ওই চিন্তা গবেষণা করলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তশরিফ আনো কোন পরিবার তশরিফ আনবা খে নবীজির মা হইবা খে নবীজির বাবা হইবা তখন মক্কা মুআজ্জমার মাঝে কিছু পরিচয় হই গেছে গিয়া নবীজির পিতা আব্দুল্লাহ হইতে পার আর নবীজির মা আমিনা হইতে পারন তখন কুর যুগ নবীজির পিতা আব্দুল্লাহ হারাম মুআমেলাত তাকিয়া হারাম আবর্জনাত তাকিয়া পরহেজ হনেওয়ালা আপনার শরিয়া তাকনেওয়ালা নবীজির পিতা একমাত্র আল্লাহ হোক সুবহানাল্লাহ যে সময় বদ্দিনী জোহানতার জিন্দগি পরিষ্কার মক্কা মুআজ্জমার মধ্যে চলে তখন কুর যুগ নবীজির পিতা নিরাপদে এইগুলা আবর্জনার তাকি বাঁচিয়া আসলা নবীজির আম্মা যান বেপর্দামি বেহায়ামি ইটা তো কোনো উল্লেখও আসলো না তখন নবীজির আম্মা জানর দিলর মধ্যে আইলো কিভাবে তাকলে আল্লাহ রেজামন্দি ভাবা যাইব আল্লাহ আমার উপরে খুশ হইবা ওই তাহারে ওই উঠা বসারে আমি নাই পছন্দ করিয়া নিলা সসর আসর আওরত যেভাবে ওপেন সলই
নবীজি আম্মা যান ইবাবে না চলিয়া গরের মধ্যে সব সময় নিগুর জাগাত চুপাই চুপিয়া তাকতা আর স্বামীর লাগি খানখাড়া তাকতা স্বামীর খেদমতর লাগিয়া ২৪টা ঘন্টা আমিনা খানখাড়া রইতা আব্দুল্লাহ ফরমাইন একদিন আমার মালিকে মজদুরির পয়সা দিলা না পয়সা না দেওয়ার কারণে আমি বড় চিন্তিত হইলাম যে আজ আমার বিবির কাছে এই নান নফা কিভাবে পৌঁছায় আয়া দেখলা বিবি দো চুক দি পানি বাসিয়া যার জিখাইলাও আমার বিবি আমিনা আরে খান্দকিতা লাগিয়া বুধয় আমি তোমারে ভালো গরর ব্যবস্থা দিতে পারছি না পরিপূর্ণ তোমার নান নফা পৌঁছাইতে পারছি না দিতে পারছি না এই বেদনায় বুধয় খান্দা করে হড্ডায় নবীজির আম্মা জানে ফরমাইন স্বামী আমি এই ব্যাপারে খান্দিয়ার না যে আপনি আল্লাহ ডরানে ওয়ালা আপনি আল্লাহরে মানে ওয়ালা আর অত কষ্ট তকলিফ করিয়া সারাটা দিন আপনি মজদুরি করেন আমি আল্লাহ পাক পরমর দিগার আলমর কাছে দোয়া করলাম বলে আয় আল্লাহ যেদিন আমার এক ছেলের মা বানাইবায় ওলা ছেলের মা বানাইও আমার স্বামী যেন আসমান এবং জমিন ইজ্জতি সম্মানই আপনার কাছে বনিয়া যায় আল্লাহ ওলা ইজ্জতি বানাইলা আব্দুল্লাহ রে আমিনারে আল্লাহ ওলা ইজ্জতি সম্মানী বানাইলা খার দরিয়ায় আকায় নামদার তাজদার দু আলম মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জরিয়ায় আল্লাহরে ভয় করার কারণে আল্লাহরে ডরানির কারণে আপনার মক্কা মুআজ্জমাত মদিনা মনোয়ারাত দ্বিতীয় কোনো মানুষের ভাগ্যের মধ্যে জুটাইল না দ্বিতীয় কোনো আরতর ভাগ্যের মধ্যে জুটাইল না আমিনার ভাগ্যের মধ্যে জুটাইল আকায় নামদার তাজদারে দু আলম মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমরার ভাগ্য যদিও আখেরি রসুল আর আওয়া নাই কিন্তু বড় বড় অলি হল তো আওয়া সম্ভব আছে হোক সুবহানাল্লাহ বড় বড় অলি হল আমরা ছেলে সন্তান হল আমরা পাইতাম বড় বড় অলি হল আমরা ছেলে সন্তান হল হইতা কিন্তু আমরা কিতা ভাইয়া দেখছি আমর বড়া আম খাইয়া আমর বড়া তাকে নানি এই বড়াগুলো আমরা পাইছি